হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি দেখতে পেলে বৌদি আর আমার দাদার ছেলে এখন যাচ্ছে হচ্ছে স্কুলে মানে দাদার ছেলেকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছে আমার বৌদি আর জায়াবু অটো নিয়ে এসছে তো জানোই আমার জায়াবাহু হচ্ছে মানে ডিউটি বলবো না উনি ব হচ্ছে ভালোবেসে এই কাজটা করে তো যাই হোক ওরা স্কুলে দিয়ে চলে এসেছে এখন আমরা সকালবেলা টিফিন খেতে বসেছি এই যে ভাতটা ছিল মানে আগের দিনের ভাত ভাতটাকে ভাজা করা হয়েছে আলু দিয়ে আর হচ্ছে একটু সবজি দিয়ে ভাজা করে এখন খাওয়া দাওয়া হচ্ছে এই যে দেখো আমার মা এই সরি মা না মা তো নার্সিংহোমে ভর্তি বোন বাবা এই যে বৌদি এবারে আমরা খাওয়া আমাদের খাওয়া হবে তো এরপরে খাওয়া দাওয়া করে আবার যাব হচ্ছে বাবুর স্কুলে ওকে নিয়ে আসতে যাব আর আমি একটু যাব ডক্টর দেখাতে মানে এত সর্দি কাশি হয়েছে বুঝতেই পারছ তো ওই জন্যে এখন দেখো স্কুলে চলে এসেছি স্কুল থেকে বাবুকে নিয়ে তারপরে যাব ডক্টর দেখাতে এই যে দেখো এই স্কুল ছুটিও হয়ে গেছে এটা হচ্ছে এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাবুর বেস্ট ফ্রেন্ড এর সঙ্গে খুবই খেলাধুলো করে মানে খুব ভালো মানে ওর সঙ্গেই বেশি খেলাধুলো করে তো যাই হোক চলো আমার বাবুটাকে নিয়ে আমরা যাই একটু হেঁটে হেঁটে যাবো তারপরে যাব হেঁটে যাব বলতে এখান থেকে গিয়ে আবার অটোয় উঠবো এই যে দেখতে পাচ্ছি আমাদের বাবু দুষ্টু একটু লেখে না ম্যাম কমপ্লেন করেছে এই যে যে বেস্ট ফ্রেন্ড বাবুর বেস্ট ফ্রেন্ড তো চলো যাই এবার যাব হচ্ছে ডক্টরের কাছে এই যে দেখো চলে এসেছি ডক্টরের কাছে ডক্টরের কাছে ডক্টর বললো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তো চলো এই যে ডক্টরের সঙ্গে কথা বলে নিই ডক্টর কী বলে বলল ওষুধ খেলে ঠিক হয়ে যাবে বাবুর কাছে জিজ্ঞেস করছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো দেখো বন্ধুরা হচ্ছে আমরা চলে এসেছি ডক্টর দেখিয়ে আর হচ্ছে স্কুল থেকে নিয়ে এসে ঘরে চলে এসেছি দেখো হ্যাঁ বাবু এবার সান টান করে এখন বাবু কি খাচ্ছে ভাত ভাত খাচ্ছে বাবু তো হচ্ছে ভাতে কি ছিল ভাত কি দিয়ে খাচ্ছে বাবু মাছ দিয়ে পকোড়া হ্যাঁ আর পকোড়া ডালের পকোড়া ডালের পকোড়া দিয়ে বাবু ভাত খাচ্ছে বাবু খুবই দুষ্ট দুষ্ট হয়ে গেছে খেতে চায় না বাবু কি দুষ্ট হয়ে গেছে না হ্যাঁ একদম বাবু দুষ্ট হয়নি কিন্তু আমরা বলছি দুষ্ট হয়ে গেছে কিন্তু বাবু বলছে দুষ্ট হয়নি দুষ্টুমি করে না দুষ্টুমি করো কি তুমি দুষ্টুমি করে না তাহলে কি হবে এখন বাবু সোনা ছেলের মতো খেয়ে নেবে খাওয়া দাওয়া করে আমরা কোথায় যাব ছোটো ঠাম্মিকে হ্যাঁ আমরা যাব ছোট ঠাম্মিকে দেখতে দেখো গাড়িতে বসে গেছে বাবু ছোট ঠাম্মিকে দেখতে যাবে গাড়ি চালাচ্ছে বাবু বাবু কি হবে বড় হয়ে গাড়ি চালাবো অফিস অফিস যাবো অফিস যাবো আর বাইক চালাবো হ্যাঁ বাবু অফিস যাবে গাড়ি চালাবে আর বাইক চালাবে তো যাই হোক দেখতেই পাচ্ছ দাদা হচ্ছে গাড়িটা পরিষ্কার করছে আর বাবু দেখো গাড়িতে বসে গাড়ি চালাচ্ছে আর চারিদিকে শুধু মশা আর মশা মশাটা ঢুকে গেছে মানে গাড়ির ফেতে দরজাটা খোলা ছিল পুরো মশা তারপরে বাবু সামনের সিটে বসে গেছে বাবু এখন ভীষণ স্টাইল দেবে তাই না বলো হ্যাঁ বাবু এখন সামনে বসে গেছে আমরা পিছনে বসে গেছি তিনজনে আমরা তিনজনে বসে গেছি তাই না তো যাই হোক চলো আমরা যাই গিয়ে তোমাদের নার্সিং নার্সিংহোমের ভিতরটা হয়তো দেখাতে পারবো না তো আমি দেখানোর চেষ্টা করব তো চলো এই যে গাড়ি চালু হয়ে গেছে এই যে দেখো বৌদি বসে আছে আমি আছি সবাই যাচ্ছি চলো বাবু তো একটু খুব স্টাইল দিচ্ছে চুলে সেটা তোমাদের দেখবে আস্তে আস্তে ভিডিওটা এই যে দেখো বাবু হচ্ছে গাড়ির আয়নাতে কি করছে স্টাইল দিচ্ছে চুলটাকে বাবা তুমি একটু বলে দাও আমি স্টাইল দিয়ে ডাক্তারখানায় যাচ্ছি হ্যাঁ ডাক্তার কেন নার্সিংহোম যাচ্ছে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এবার দেখো আমরা নার্সিংহোম থেকে চলে এসেছি এসে তারপরে কিছু খাবার খেতে ইচ্ছা হলো তো তারপরে চলে আসলাম মোমোর দোকানে এই যে মোমো নিচ্ছি প্রথমে একটা দোকানে গিয়েছিলাম বাবা কি দাম অবশ্য সেটা ভালোই করে আর এটা হচ্ছে কি ফুটপাথের দোকান কিন্তু খারাপ করে না ভালোই করে পঞ্চাশ পাঁচ পিস হচ্ছে পঞ্চাশ টাকা তো আমরা চার প্লেট নিয়েছিলাম দুটো স্টিম মোমোর প্লেট আর হচ্ছে দুটো ফ্রাইড মোমো প্লেট তো চলো মোমোগুলো নিয়ে তারপরে স্যুপটাও খুব সুন্দর খেতেছিলো নিয়ে তারপরে ঘরে যাব ঘরে গিয়ে মোমোগুলো খাবো তো চলো যাই হোক সন্ধ্যে প্রায় হয়ে গেছে তো সন্ধে হয়ে গেছে বলে যে দেখো বাবুর গোপাল গোপালকে খেতে যে হ্যাঁ মিথ্যা কথা কিন্তু গোপালকে কিন্তু ও খেতে দেয় না তো গোপালটা ছিল ভাবলাম তোমাদের একটু দেখাই আমার দিদির বাড়ির গোপালটাকে তোমাকে দেখি তোমাদের দেখিয়েছি এবার বাবুর বাড়ির গোপালটাকে আমি তোমাদের দেখালাম তারপরে দেখো আমরা মোমো খেতে বসে গেছি এই যে মোমো স্যুপ চলো মোমোটা সার্ভ করি সবাইকে দি খাওয়া দাওয়া করে তারপরে রাত্রেবেলা কি খাবার দাবার হয় রুটি অল্প করে খাওয়া দাওয়া দাওয়া হবে কারণ এগুলো খেলে আর রাত্রেবেলা বেশি কিছু খেতে ইচ্ছা করে না তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই করে তারপরে কি করা হচ্ছে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আর দেখাচ্ছি না ভিডিও ভিডিওটা বেশি বড় করছি না তো চলো মোমোটা খেয়ে নিই বাবু তো মোমো খেয়ে খায় না কারণ বাবুর ঝাল লাগে তাই না বাবুর ঝাল লাগে না হ্যাঁ বাবু ঝাল লাগে তো যাই হোক চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো বাবুটা বাবুকে কেমন লাগছে সেটাও জানাবে এর মধ্যে মোমোতে চাটনি দিয়েছে স্যুপ দিয়েছে মেওনিশটা দেয়নি তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা